আসসালামু আলাইকুম আমার ভাইয়া ও আপুরা, আশা করি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5:30, আমি বারান্দাতে গিয়ে দাঁড়ালাম, দেখেন কুয়াশা ঘেরা সকাল, ভালোই লাগছে। কিছুক্ষণ বারান্দাতে দাঁড়িয়ে থাকলাম, ভাইয়া ও আপুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা নতুন বন্ধু তারা পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো বন্ধু তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, আমরা একজন অপরজনের পাশে থাকব। যেহেতু রমজান মাস চলে আসলো, মাঝখানে আর 1-2 দিন বাকি আছে, তার জন্য আজ সারাদিন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করলাম, যেমন ফ্রিজটা পরিষ্কার করলাম। ফ্রিজটা পরিষ্কার করা খুব দরকার ছিল, আলসেম কি করে করা হয়নি, যেহেতু রোজা চলে এসেছে অবশ্যই পরিষ্কার করতে হবে, রোজাতে ফ্রিজটা বেশি ব্যবহার হয়। আমি ফ্রিজটা পরিষ্কার, ডিপটা পরিষ্কার করে নিলাম, ডিপটা পরিষ্কার করে সব রেখে, যেহেতু রাত্রে বন্ধ করে রেখেছিলাম ফ্রিজটা, আমি নর্মালটা পরিষ্কার করছি, দেখেন পরিষ্কার করা হয়ে গেছে। এখন ড্রয়ারে সব প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি, আমার ভিডিও সব সময় দেখবেন, ছোট দুইটা হাত, আমার মেয়ে সব সময় আমার পাশেই থাকে, যেহেতু বাসায় মা ও মেয়ে দুজনেই থাকি, আমি কাজের সময় আমার মেয়ে সব সময় আমার পাশেই থাকে। আমি রাত্রে আদা রসুন এগুলো ছিলে রেখেছিলাম, আদা রসুনগুলো এখন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেব, আমি আদাগুলো এখন ব্লেন্ডার করে নেব। অল্প কিছু আছে তারপরেও করে নিলাম, যাতে রোজাতে ঝামেলা না হয়, সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু রোজাতে কাজকামও করতে হবে, রোজাও রাখতে হবে, আল্লাহর ইবাদতও করতে হবে, তার জন্যই সবসময় কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। রোজার মাস ইবাদতের, সারা বছর ইবাদত করে মানুষ, তারপরে রোজার মাসে বেশি করা হয়। এখানে আমি রসুনগুলো ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন রসুনগুলো ব্লেন্ডার করছি, আমি ব্লেন্ডার করে সব সময় আদা রসুন এইভাবে কিউব করে রাখি, তাহলে সুবিধা হয়, পুরো বক্সটা নামাতে হয় না, আমার যেটুকু দরকার প্রয়োজন আমি এইটুকু নিয়ে রান্না করতে পারি, এভাবে আমি সব সময় রেখে দিই। এখন আমি একটা বক্সে রেখে দেব, বললাম তো যেহেতু রমজান চলে এসেছে আমি আজ সারাদিন অনেক কাজ করছি, প্রয়োজনীয় কিছু কাজ, আমি এখানে কিছু সস বানিয়ে নিচ্ছি, যেহেতু এখন টমেটোর সিজন, অল্প কিছু সসই আমি বানাচ্ছি, রোজাতে অনেক কিছুতেই সস লাগে, সস নিজের হাতে বানিয়ে ঘরে রাখলে বাচ্চাকে দিতেও ভালো লাগে, বাইরের জিনিসই তো শুধু ভেজাল আর ভেজাল, তার জন্য আমি সসটা বানিয়ে নিচ্ছি, বেশি বানালাম না, যেহেতু তো বলেছি আমার ফ্যামিলিতে লোক কম, বিশেষ করে আমার মেয়ে আর মারি খাওয়া হয়, আপনাদের ভাইয়া বাসার খাওয়াটা খুব কম খায়। সস বানানো তো কম বেশি সবাই জানেন, তার জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম না। সস বানিয়ে গুছিয়ে ঠান্ডা করে রেখে আমি এখানে
কালকের কিছু রান্না করা তরকারি আছে, এখন শুধু একটা শুটকির তরকারি রান্না করব। এখানে আমি মশলাটা কষিয়ে শুটকিটা দিলাম। শুটকিটা মশলার সাথে মিশিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি আলু, বেগুন আর সামান্য একটু টমেটো দিয়েছি, দিয়ে আমি মশলা শুটকিটা ও মশলাটার সাথেই ভালোভাবে মিশিয়ে নেব। আজ সারাদিন অনেক কাজ করলাম, কাজ তো কম বেশি করতেই হয়, তারপরেও যেহেতু রমজান মাস পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কাপড় চোপড় ছিল এগুলো পরিষ্কার করলাম, করে মনে আর বেশি কিছু রান্না করলাম না, কালকের কিছু তরকারি ছিল আর এই শুটকির তরকারিটাই রান্না করলাম। আমি ভালোভাবে কষিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।